এখানে আমি একটি ছয় ফুল একটি পাঁচ ফুল একটি ছয় ফুল এবার করার পর এখন আমি দুই পাশে দুই সুতা দুই পুঁতিতে ভরবো, চার সুতা ডান পাশে এক পুঁতিতে নিব। এখানে তিন কমন হবে, আমার তিন কমন নিয়ে আমি সাতের ঘর করব, সাতের ঘর করার জন্য আমি একাশি নিব, দুইটি লাল, একটি আকাশে নেব। এইভাবে আমি এটা সাতের ফুল পুরো লাইনটাই আমি এইভাবে সাতের ফুল করব। সাতের ফুল এখন আমি দুটি আকাশী কালার তিনটি আকাশী পুঁতি নিয়ে সাতের ঘর করব। এটা এই লাইনটা আমি এভাবেই করব, সাতের ফুল করব পুরোটা। সাতের ফুল করার শেষ, তারপরের লাইনটা আমি পাঁচের ফুল করছি, দুই কমন নিয়ে পাঁচের ফুল। এটি লাল পুঁতি নিব, একটি লাল পুঁতি নিব, একটি আকাশি কালার পুঁতি নিয়ে আমি পাঁচের ফুল করবো। এটা এই লাইনটা পুরোটাই পাঁচের ফুল হবে। লাল নিব, একটি আকাশ কালার পুঁতি নিব, আমি আমার পাঁচের ফুল করা শেষ, আমি এখন চারের ঘর করবো, এক কমান নিয়ে চারের ঘর করবো। আকাশে নিব, লাল নিব, তিনটি পুঁতি নিব, একটি আকাশে একটি মাঝখানে লাল আর একটি আকাশ
ভাবে আমি চারের ঘর করবো, চারিদিকে ঘুরে উপরের দিকে। আমি চারের ঘর করবো, চারিদিকে ঘুরে উপরে দিয়ে। আমি চারের ঘর করা শেষ, উপরে চার ঘর করছি, উপরের দিকে চারের ঘর লম্বাতে। এখন আমি পাঁচের ঘর করব, এক কমন নিয়ে পাঁচটি পুঁতি নেব আমি। চারটি পুঁতি নেব, পাঁচের ঘর করবো, এক কম নিয়ে এরকম দুই তিনটি পুঁতি নিব। তিনটি পুঁতি নিয়ে আমি পাঁচের ঘর করবো। এভাবে পুরোটা আমি পাঁচের ফুল করবো। আমি পুরোটা এক কম নিয়ে পাঁচের ঘর করছি। এখন আমার ফুলদানিটি করা শেষ, আমি এখানে গিট দিয়ে দিব। সুতাটি ভিতরে ভরে দিব। এবার আমি সুতোটি কেটে ফেলবো। পুঁতির ফুলদানিটি আমার বানানো শেষ।